বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আবার আমি আর নীলাদ্রি চলে এসেছি। তো এখানে আছে ফুলকপির পাতা বাটা, এখানে আছে স্টমাক কারি, আমরা কেউ মেটে খাই না খুব একটা তাই, আর এখানে আছে ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তাহলে চলো খাওয়া শুরু করি। Here we go. এত কথা বলছিস কেন? তুমি নিয়ে নাও আগে, দেখো ফেলে দিও না, হাত পাত তো কাঁপছে তোমার। আমি করে দিই না, আমি নাকি দিই না, ও একা একা খায়, হাত ফাত কাঁপছে, প্রচুর গরম। এটা করে না দেওয়ার, এটা হচ্ছে কি ফল, করে করে দেওয়ার ফল। এত সোজা জিনিসটা এরকম করে একটা নেওয়া যায়? এত গরম না, তোলাটা ধরা যাচ্ছে না স্টিলের বাটি। আর এক পিস মাছ নিয়ে নাও। ধনে পাতার গন্ধটা শীতকালের থেকে এখন ফুলকপি খেতে মনে হয় বেশি টেস্ট লাগে। আর সময় ফুলকপি দাম দিয়ে কিনতে হয়, তো তাই মনে হয় বেশি ভালো লাগে।
কলা খেতে হবে, চিকেন নেই, ভালো লাগে এইসবের তাজকাল আর মুরগির মাংসের থেকে বেশি দাম। খেতে পারছি না ভাতটা, মেয়েকে খাওয়াতে খাওয়াতে দুবার ভাত খেয়ে নিয়েছি, দুদিন ধরে ভাত খাইনি আমি। মেয়েকে খাওয়াতে খাওয়াতে একটু খিদে লাগছিল, দুবার ভাত খেয়ে নিয়েছি।
এখন বসে থাকা কাজ। সুন্দর হয়েছে মনে হচ্ছে খেতে গ্রেভিটা। ক্যামেরার সামনে বলে এতবার করে বলছে কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে, নইলে আমি একটু রান্না বান্না করে পাঠিয়ে বলি কেমন হয়েছে খেতে, বলে যেমন হয়। খেলে না ওই কারণে বললাম। তো বড় মোটামুটি খাওয়া হয়ে গেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।